গত ক্লাসে তোমরা জানতে পেরেছিলে জীবনী শক্তি এবং এটিপি সম্পর্কে, এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব শালক সংশ্লেষণ নিয়ে। এই শালক সংশ্লেষণ কথাটির সাথে তোমরা ছোটবেলা থেকেই কম বেশি একটু পরিচিত, কারণ আমরা সবাই জানি, কারণ আমরা জানতাম যে উদ্ভিদ খাদ্য তৈরি করে কিসের মাধ্যমে, এই শালক সংশ্লেষণের মাধ্যমে। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে শালক সংশ্লেষণ কাকে বলে, তাহলে তোমরা অনেকেই একটি উত্তর দিবে, সেটি হচ্ছে যে উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তাকে আমরা বলি শালক সংশ্লেষণ। হ্যাঁ, তোমাদের উত্তর অনেকটাই সঠিক, বলা যেতে পারে পুরোপুরি সঠিক, কিন্তু আমরা এই যে উত্তরটা দিয়েছি এটা অনেক সংক্ষিপ্ত হয়ে যায়। যেহেতু আমরা এখন ক্লাস নাইনে পড়ি, সেহেতু আমাদের কী করতে হবে, আমাদের এই উত্তরটাকে আরেকটু আপডেট করতে হবে। শালক সংশ্লেষণের সংজ্ঞাটা সঠিকভাবে দিতে হলে তোমাদেরকে কিছু কিছু পয়েন্ট মনে রাখতে হবে। সে পয়েন্টগুলো কী কী? প্রথম যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরেরটি হচ্ছে পানি, এবং তারপরেরটি হচ্ছে সূর্যালোক, এবং তারপরে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে শর্করা। এই যে চারটি পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ, এই চারটি পয়েন্টটা যদি তুমি একটি সংজ্ঞার মধ্যে দিয়ে দাও, তাহলে কিন্তু শালক সংশ্লেষণের একটি পরিপূর্ণ সংজ্ঞা হয়ে যাবে। তো চলো এই চারটি পয়েন্ট ইউজ করে আমরা একটি সংজ্ঞা তৈরি করে ফেলি। তাহলে বলতে হবে এইভাবে যে উদ্ভিদ যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে, এবং সেটি কিসের মাধ্যমে? সূর্যালোকের মাধ্যমে। তাহলে চলো আমরা এটা আবারও খুব সাধারণভাবে এবং সুন্দরভাবে বলে ফেলি, যে উদ্ভিদ যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, সেই প্রক্রিয়াকে আমরা বলবো শালক সংশ্লেষণ। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? যে উদ্ভিদ যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করছে, সেই প্রক্রিয়াকে আমরা বলবো শালক সংশ্লেষণ। শালক সংশ্লেষণের একটি সমীকরণ রয়েছে, তোমরা আমার এই সাইডে এখন যে সমীকরণটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি শালক সংশ্লেষণের সমীকরণ। এখানে কি রয়েছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু অক্সিজেন বিক্রিয়া করেছে, এবং এই বিক্রিয়াতে প্রভাবক হিসাবে কী কী কাজ করেছে দেখো, সূর্যালোক এবং নিচে কি ক্লোরোফিল, এবং এই বিক্রিয়ার ফলে তারা কী তৈরি করেছে দেখো, গ্লুকোজ, যাকে আমরা প্রকাশ করব C6H12O6 দ্বারা। তার সাথে সাথে তারা আরও কী তৈরি করেছে? 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি। এই পানি এবং অক্সিজেন বাই প্রোডাক্ট হিসাবে থাকে। এখন কথা হচ্ছে যে এই শালক সংশ্লেষণটা হচ্ছে, এটা না হয় আমরা বুঝতে পারলাম, কিন্তু এই শালক সংশ্লেষণটা আসলে কোথায় হয়ে থাকে? উদ্ভিদের এই শালক সংশ্লেষণটা হয়ে থাকে পাতার মেসোফিল টিস্যুর মধ্যে, কারণ পাতার মেসোফিল টিস্যু হচ্ছে এই শালক সংশ্লেষণের প্রধান অঙ্গ। আমরা কি জানি যে পাতার মধ্যে কি রয়েছে? ক্লোরোপ্লাস্ট রয়েছে, এবং এই ক্লোরোপ্লাস্ট সর্বাধিক অর্থাৎ সবথেকে বেশি পরিমাণে থাকে এই মেসোফিল টিস্যুর মধ্যে। আর আমরা জানি যে এই যে সূর্য আলোক কি করছে, পাতার মেসোফিল টিস্যুর উপরে পড়ছে, বা পাতার উপরেই পড়ছে আমরা ধরে নিই। তারপর কথা হচ্ছে যে এখানে আমার কী লাগছে, কার্বন ডাইঅক্সাইড লাগছে। এই কার্বন ডাইঅক্সাইডটাই আমরা কীভাবে পাতার মধ্যে প্রবেশ করাচ্ছি? পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে পত্ররন্ধ্রের মাধ্যমে। আর পানি আমরা কীভাবে নিচ্ছি? পানি আমরা আমাদের উদ্ভিদের মূল থেকে নিয়ে নিচ্ছি। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, উদ্ভিদ মূল থেকে পানি সংরক্ষণ করছে, এবং পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে কী নিচ্ছে? বাহিরে থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। আর সূর্যের আলোক অর্থাৎ ফোটন কণার মাধ্যমে পাতার উপরে পড়ছে, এবং পাতার মধ্যে যে মেসোফিল টিস্যু রয়েছে সেই টিস্যুর মধ্যে যে ক্লোরোপ্লাস্টগুলো রয়েছে সে ক্লোরোপ্লাস্ট এটা শুষে নিচ্ছে, এবং এই ক্লোরোফিলের ভেতরে কী তৈরি হচ্ছে? এই শালক সংশ্লেষণ অর্থাৎ খাবার তৈরি হচ্ছে। এবং এই খাবার তৈরির পরে আমরা কী পাচ্ছি? গ্লুকোজ অর্থাৎ C6H12O6 এবং 6 অণু পানি পাচ্ছি, এবং 6 অণু অক্সিজেন পাচ্ছি। এটাই হচ্ছে আমার এই শালক সংশ্লেষণটা কীভাবে হচ্ছে সেইটা। এখন কথা হচ্ছে যে আমাদের পরিবেশে কতটুকু কার্বন ডাইঅক্সাইড রয়েছে? আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইড রয়েছে 0.03%। এতক্ষণ আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম, এই সকল বিষয়গুলো কিন্তু আমার স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে ছিল, কারণ উদ্ভিদরাই কিন্তু শালক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাবার নিজে তৈরি করে। আমরা প্রাণীরা কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারি না, আমরা পুরোপুরিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তো উদ্ভিদ কি শুধু স্থলজই হয়? তোমাদের কি মনে প্রশ্ন এসেছে যে
যে সকল উদ্ভিদগুলো পানির নিচে থাকে তারা কিভাবে খাদ্য তৈরি করে, তারাও কিন্তু শালক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে থাকে। সেটা কিভাবে? দেখো, আমাদের শালক সংশ্লেষণ হওয়ার জন্য কি কি লাগছে? সূর্যালোক লাগছে, পানির মধ্যেও কিন্তু সূর্যের আলো প্রবেশ করে। আর কি কি লাগছে? কার্বন ডাইঅক্সাইড, পানির মধ্যেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে, কিন্তু সেটা কিভাবে? দ্রবীভূত অবস্থায়। এখন কথা হচ্ছে যে এই যে জলজ উদ্ভিদ, অর্থাৎ যেই সকল উদ্ভিদগুলো পানির ভেতরে রয়েছে, সেই সকল উদ্ভিদগুলো আসলে শালক সংশ্লেষণটা বেশি করবে নাকি কম করবে? এই প্রশ্নের উত্তরে চলো আমরা আগে জেনে নিই যে আসলে আমাদের এই পানির মধ্যে কতটুকু কার্বন ডাইঅক্সাইড রয়েছে। আমাদের এই পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.3%। তাহলে চলো আমরা এই সাইডে দেখে নিই যে আমাদের পরিবেশে, অর্থাৎ স্থলজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত ছিল। পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল 0.03%, আর পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কতটুকু? 0.3%। এতে কী বোঝা যাচ্ছে? যে পানির মধ্যে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একটু বেশি। যেহেতু আমার শালক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইডের পানি লাগছে, সেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেখানে শালক সংশ্লেষণের হার বেশি হবে। তার মানে জলজ উদ্ভিদের শালক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদের থেকে বেশি। তাহলে তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে এইখানে আমরা কি দেখলাম, যে স্থলজ উদ্ভিদের থেকে জলজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি ছিল, এর জন্য জলজ উদ্ভিদে কি হচ্ছে? শালক সংশ্লেষণের হার বেশি হচ্ছে। তার মানে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকলে কি শালক সংশ্লেষণের হার বেশি হবে? না। যদি পরিবেশে বলো বা পানিতে বলো, এখানে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অত্যধিক মাত্রায় বেড়ে যায় তাহলে কিন্তু শালক সংশ্লেষণের হার বেশি হবে না। কারণ পরিবেশে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তাহলে আমার পাতার মধ্যে অম্লত্বের সৃষ্টি হবে, এর ফলে কি হতে পারে? শালক সংশ্লেষণের হার কমবে তো ঠিকই, শালক সংশ্লেষণ বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি বুঝতে পারছো যে শালক সংশ্লেষণ হওয়ার জন্য নির্দিষ্ট একটা মাত্রায় কার্বন ডাইঅক্সাইড থাকতে হবে? তো শালক সংশ্লেষণটা কি, এটা কোন পর্যায়ে হয় এবং এটির সমীকরণটা কি, সেসব সম্পর্কে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা আলোচনা করব এই শালক সংশ্লেষণের দুইটি পর্যায়, অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায় এবং আলোর পক্ষ পর্যায়। ধন্যবাদ।